আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি অধ্যায়ের অঙ্ক করব। সে অধ্যায়টি হচ্ছে 4.1। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ যে 4.1-এর 15 নম্বর অঙ্কটি করাতে, তো আজকে আমি তোমাদের জন্য 4.1-এর অঙ্কটা করে রেখেছি অলরেডি। এখন তোমাদেরকে শুধু আমি বুঝিয়ে দেব, তো তোমরা একটু মনোযোগ দিবে, অবশ্যই আমাকে একটু সাহায্য করবে এ ব্যাপারে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমে আমি যে অঙ্কটি করেছি সেটা হচ্ছে বয়স থেকে আমি জাস্ট অঙ্কটি বাম পক্ষে দিয়ে তুলে রেখেছি। তো এখন লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষের ইংরেজি তো জানো তোমরা, লেফট হ্যান্ড সাইড, এটা দিয়ে আমি শুরু করে দিলাম। এখন এখানে দেখো, এখানে এক্স আর এক্স, এটা হচ্ছে বেজ, এটাও বেজ, বেজের এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে কি, বেজের পাওয়ার, এটা হচ্ছে এই সম্পূর্ণ বেজটার পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা বেজ, ঠিক এটাও একই রকম, এটাও বেজ আর এটা পাওয়ার, আর এই এক্সটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে পাওয়ার, এই এক্সটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে পাওয়ার, এই এক্সটা বেজ আর এই এক্সটা বেজ, এটা হচ্ছে পাওয়ার, এই এক্সটার পাওয়ার হচ্ছে আর, আর এটা সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে এটা। এখন দেখো বিষয়টা যে এখানে বেজ আর বেজের সম্পর্কটা হচ্ছে ভার, সুতরাং দুইটা বেজ থেকে আমরা একটা বেজ নেব, দুইটা বেজ থেকে আমরা একটা বেজ নেব, যেহেতু বেজ দুটার সম্পর্কটা হচ্ছে কি ভার, ভার কিভাবে বুঝবো, কারণ এই যে এদের উপরে এদের মাঝখানে দুজনের মাঝখানে একটা দাগ আছে, একজন উপরে আরেকজন নিচে, তার মানে দুইটার সম্পর্কটা হচ্ছে এই দাগটা দ্বারা বোঝায় ভাগ সম্পর্ক, সুতরাং আমরা এই দুইটা থেকে একটা বেজ নিব, তো পাওয়ারটা এবার আমরা কি করব মাইনাস করে ফেলবো, বেজের সম্পর্ক যখন ভাগ হয় পাওয়ার সম্পর্কটা হবে কি মাইনাস, তো আমরা পি মাইনাস কিউ দেখলাম, ঠিক এটাও সেম পদ্ধতিতে এটা এটার জায়গায় দেখলাম, কিউ মাইনাস আর, বেজ দুটা থেকে একটা নিয়ে পাওয়ার দুটা মাইনাস করে দিলাম, ঠিক এটাও সেম, আর এই পাওয়ার গুলো এই পাওয়ারের জায়গায় রাখলাম, এই পাওয়ার গুলো কোনো চেঞ্জ করলাম না। এখন এখানে এক্স, যেহেতু এক্স এর জায়গায় আমরা এক্স এ লিখলাম, যেহেতু এটার সাথে এটার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা কি কি সম্পর্ক দেখতে পাচ্ছি, গুণ সম্পর্ক দেখতে পাচ্ছি, গুণ সম্পর্ক কিভাবে বুঝবো, কারণ হচ্ছে কি এদের মাঝে একটা ব্র্যাকেট আছে, এদের মাঝে কি আছে একটা ব্র্যাকেট আছে, সুতরাং এই ব্র্যাকেটের মাধ্যমে আমরা বুঝবো যে এটা ভাগ সম্পর্ক, এই গুণ সম্পর্ক, ব্র্যাকেটের মাধ্যমে আমরা কি সম্পর্ক বুঝবো, অবশ্যই গুণ সম্পর্ক, ঠিক এই যে আমরা গুণ সম্পর্কের কারণে পি মাইনাস কিউর সাথে যেহেতু পুরোটা সম্পূর্ণ সম্পূর্ণটা গুণ সম্পর্ক, তো পি মাইনাস কিউর সাথে পি প্লাস কিউ কে গুণ দেখাবো, আবার মাইনাস আরটা বাকি আছে যেহেতু, তাহলে মাইনাস আর এর সাথে আমরা আবার পি মাইনাস কিউ কে গুণ করবো, তদ্রুপ একই রকম ভাবে আমরা কিউ মাইনাস আর এর সাথে কিউ প্লাস আর কে গুণ করবো, যেহেতু মাইনাস পি বাকি থাকে মাইনাস পি এর সাথে কিউ মাইনাস আরটা গুণ করবো, সরি বন্ধুরা এখানে একটু আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে প্লাস দিয়ে ফেলেছি, এটা তোমরা একটু ঠিক করে দিবে, এখানে মাইনাস হবে, তো পি মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর লিখলাম, ঠিক সেম পদ্ধতিতে আর মাইনাস পি আর প্লাস পি এটাও সেম কাজ করেছি, এখানেও আর মাইনাস পি হবে, যেহেতু এখানে কি আছে আর মাইনাস পি আছে, এই যে আর মাইনাস পি এর সাথে কিউ সাথে গুণ করলে কিউ ইন্টু আর মাইনাস পি, সুতরাং এরপরে দেখো এখানে একটা সূত্র হয় পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আমরা এটাকে সরাসরি গুণ না করে আমরা এটা একটি সূত্রতেও দিতে পারি, অর্থাৎ এটা কোন সূত্রটা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আছে সেহেতু আমরা দেখো এটার এটা কিন্তু মাইনাসটা আগে, আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সুতরাং এভাবে লেখার পরে যেহেতু এটাও লেখা যায় এটাও লেখা যায়, এটা থেকে এটাও লেখা যায় অথবা এটা থেকে এটাও লেখা যায়, সুতরাং আমরা যেহেতু এটা মাইনাসটা আগে আছে প্লাসটা আগে আছে সুতরাং এই সূত্রটার মধ্যে দেখা যাচ্ছে, সুতরাং এটাকে আমরা এই এটার মাথাটা লিখে নিলাম, সূত্রের মাথাটা আসলে সবাই বুঝতে পেরেছ,
এখানে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a মাইনাস b ইনটু a প্লাস b একই কথা তো সুতরাং আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ p স্কয়ার মাইনাস q স্কয়ার এর জায়গায় p আছে আর b এর জায়গা আছে q সুতরাং আমরা এখানে সূত্রটা লিখে ফেললাম আর বাকি আছে শুধুমাত্র r এর সাথে p টা এটাকে গুণ করা তো r এর সাথে p গুণ করলে r p লিখবো না আমরা p r লিখবো কারণ a থেকে z পর্যন্ত p r তো p আর r এর সাথে গুণ করলে অবশ্যই আমাদের p r টা হচ্ছে তো এবার মাইনাস এর মাইনাস এর গুণ করলে হচ্ছে প্লাস q r q এর সাথে r গুণ করলে প্লাস q সেম পদ্ধতিতে এটা q স্কয়ার r স্কয়ার মাইনাস pq প্লাস pr মাইনাস pq প্লাস pr সেম পদ্ধতিতে এটা আবার r স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q r মাইনাস pq ওকে আশা রাখি সবাই বুঝতে পেরেছে এখানে এখানে হবে হচ্ছে মাইনাস মার্কারটা ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এখন মাইনাস মাইনাস এখানে হবে কি প্লাস এখানে প্লাস হবে তো এখন আমরা পাওয়ার গুলোকে কি করে দেব x তিনটা থেকে আমরা একটা x কমন নেব এরপরে আমাদের পাওয়ার গুলো সবগুলো আমরা যোগ করে দেব সবগুলো আমরা কি করে দেব যোগ করে দেব অবশ্যই আমরা কি করে দেব যোগ করে দেব এখানে মাইনাস আছে প্লাস হয়ে যায় প্লাস p এখানে ঠিক আছে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে এখন আমাদের এই যে আমি এটা কাটিনি এটা যেহেতু আমি অঙ্কটা শেষ পর্যন্ত করে নিই কারণ হচ্ছে কি এখানে একটু কাজ আছে তোমাদেরকে এটা বুঝিয়ে লিখতে হবে যেমন এখানে p স্কয়ার আছে প্লাস p স্কয়ার এই যে মাইনাস p স্কয়ার এটা কেটে যাবে প্লাস q স্কয়ার মাইনাস q স্কয়ার এটা কেটে যাবে প্লাস p r মাইনাস p r প্লাস p r কেটে যাবে প্লাস q r মাইনাস q r কেটে যাবে মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার এটাও কেটে যাবে মাইনাস p q প্লাস p q এটাও কেটে যাবে তাহলে থাকে কি সবগুলো কেটে গেলে থাকে হচ্ছে জিরো x এর কোন বেজের পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে সেটা রেজাল্ট কি হয় 1 হয় অবশ্যই তাহলে আমরা অলরেডি অঙ্কটা করে ফেললাম এখন আমরা এখানে লিখে ফেলব রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড সরি শোড লিখবো না কারণ বইতে বলেছে প্রমাণ করতে সুতরাং প্রমাণের ইংরেজি হচ্ছে প্রুফ আমরা প্রুফ শুধু শেষ তাহলে আজকে এতটুকুই তোমাদের জন্য আর আমাকে যদি কোনো আমাকে যদি কোনো কিছু বলতে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে সুতরাং যেহেতু যদি তাহলে আমি তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটিকে বাজিয়ে দিবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সো খোদা হাফেজ আসসালামু আলাইকুম